যদিও অভাবনটন থাকতে পারে আমরা দেশে আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ সম্পর্কে আল্লাহ পাকের খাস মেহেরবানি এক হিসাবে আমি কই আর বিশেষ করে সিলেটি মানুষ আমরা আল্লাহ পাকের সিলেটের এলাকাতে আমরা জন্মদান করছে আমরা এতে আল্লাহ শুকরিয়া আদায় করি ওই হিসাবে যে ইমানের সম্পর্ক ইমানের সাথে আল্লাহর নবী ফরমায় আল ইমানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়াতু ইমানের সম্পর্ক ইমানের মাদদার মধ্যে ইয়ামিম নু মাদদা আছে এটা ইমানের ভিতরে রাখি ইমানে আর ইমনে খুব সম্পর্ক আমরা সিলেটের মানুষ মুসলমান হইছি হযরত শাহজালাল মুজাররদ ইমানি রাহমাতুল্লাহ আলাইহি হাতে হযরত শাহজালাল মুজাররদ ইমানি রাহমাতুল্লাহ আলাইহি হিসাবে যখন তান্ডে দিসলা কইলা এক মুঠ মাটি লয়ে যাও এই মাটির সাথে যে মাটির সামঞ্জস্য ভাই ভাই সেই জায়গাতে তোমার আস্থানা গার ভাই আল্লাহর রহমতে সেই মাটির সাথে মিটি মিলাইয়া দেখা গেল যে এমনর মাটি আর সিলেটের মাটির সাথে সামঞ্জস্য রইয়া গেছে হযরত শাহজালাল মুজাররদ ইমানি রাহমাতুল্লাহ আলাইহি এমন তাকির ওয়ানা দিয়া ই রাস্তাত কোনো সাধারণ জায়গা হল ফরসেনি কিন্তু এইগুলা হলো না আল্লাহ পাকের রহমতে টানিয়া নিছে কোন জায়গাতে সিলেটের সুরমার আবার হফারে নিয়া বসি সুরমার ইভারেও রাখছে না সুরমার সেভারে বাড়াছে বলে সুরমা নদী ভাড়িতে এখানে বাদশাহ গৌরগোবন্দ তখন হার সময়ের একটা নমরুদ ফেরাউনের সমতুল্য হে শুধু গরু জবাই হরার দুষে বুরহানুদ্দিন সাবর ছেলেরে কলিজার টুকরা নয়নের মনিরে তার সামনে এবং তার বিবির সামনে তার আর ছেলেটারে জব হল দুই টুকরা হল এই কারণে এই জুলুম অত্যাচার এবং নির্যাতন পাপাচার অত্যাচার শাস্তি দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাক শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এমন দেশটাকে টান মারিয়া সাত সমুদ্র তেরো নদীর সেবারে নিয়া সিলেট পৌঁছাইছে সুরমা নদীর বিচ্ছিন্ন করে দিছে যোগাযোগ বিচ্ছিন্ন এই ব্রিটিশ আমলারও ফুল হতো সময় নাই তখন এই নদী ভাড়ি দিতে মানে হযরত শাহজালাল মুজাররদ রহমতুল্লাহ আলাইহির রব্বুল আলামিনের কাছে দোয়া করেন রব্বুল আলামিন সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়া সুরমা নদীর কিনারায় আসি আমি আটকিছি মারাম কিন্তু আমি জানি তুমি সেই খোদা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর দুয়ারি বদৌলত তুমি দিজলা নদীর উপরে দিয়ে তারারে হাঁটাইয়া পাড়ি দেওয়াইছিলাই 60,000 সৈন্য লইয়া দিজলা নদীর পানির উপরে দিয়ে হাঁটিয়া গেছলা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 60,000 সৈন্যর 60,000 গুড়ার একটা গুড়ার কুড়া পর্যন্ত ভাঙিয়ে বিদাইছে না আমি জানি আপনি সেই আল্লাহ আপনি ও আল্লাহ যে আল্লাহ বনি ইসরাইলদের রাস্তা করে দিছিলা বহরে কলদমের মাঝে দিয়া তারা সকল ভার হইয়া গেলা ফেরাউন খালি গেছে মাঝানো আর পানি দিয়ে দিকে পানি মিলিয়ে বুড়বুড়ি ডাকাইছো আল্লাহ তুমি অত বড় শক্তিশালী আচ্ছা তুমিও আল্লাহ যে আল্লাহ এরকম করতে পারো আমি শাহজালাল রে সুরমা নদীর সে পারে না গেলে বাদশাহ গৌর গোবিন্দর 12:30টা বাজাইতে আমি পারি না রব্বুল আলামিন আমার সুরত দেখো আল্লাহ হই তার অন্তরের মধ্যে ডালিছন ও শাহজালাল তোমারে তো আরেকটা সিস্টেম করে দিমু সাদিমে আমি অক্কাসর দুয়ে তাইন খালিদ সইফুল্লাহ লইয়া গেছন আর হযরতে মুসা আলাইহিস সালাম গেছেন তান বনি ইসরাইল লইয়া এক নমুনা এক সিস্টেমে আমি আপনার জন্য আরেকটা সিস্টেম তৈরি করছি বলি কোন সিস্টেম বটে বা সুলাইমা দাদ মুলক সরোবরি শুধু মুতি খাতমস দেও পরি সমস্ত দুনিয়ার দেও দানবুত পরি যার তাবে আসলার যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম সেই সুলাইমানের আলাইহিস সালাতু তাসলিম সকালে বিনা পাইলট এবং ডিজেল হাই স্পিড পেট্রোল ছাড়া এক মাসের রাস্তা যেতে পারতা তান প্লেনে এরকম আসন বিড়িয়ে তক্ত বইয়া গেলে এক মাসের রাস্তা লইয়া যাইতো আবার বিকালে এক মাসের রাস্তা লইয়া যাইতো আপনি আপনার এই যে গায়ে যায় নমাজ আছে এই যায় নমাজটাই ভানির উপরে বিছাইয়া রাখা আর আপনি আসন বিড়াইয়া বউকা ইনশাআল্লাহ আল্লাহর কুদরতের মেশিনে সুর মানদের এই পারটাকে সেবারে নিয়া পৌঁছাইয়া দিছে হযরত শাহজালাল রহমতুল্লাহ সেই জায়গাতে গিয়া কোনো এটিএম বম হাইড্রোজন নাইট্রোজন এলএমজি এসএমজি রাইফল পিস্তল বন্দুক কিছুই নাই ডায়নামাইট নাই কিতা আছে এই কলিমা লইয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সেবারে পাড়ে দিছেন আল্লাহকে বাদশাহ গৌর গোবিন্দর ভিতরে এমন হোফতারি করিতে তার সাততলা ময় সিংহাসন বাঙ্গিয়া একেবারে চুরমাচুর হইয়া তার জান লইয়া ফেলাইছে বাধ্য হইছে সারা রাজত্ব আল্লাহকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিরে দিছে আমরা সিলেটের সমস্ত এলাকার মধ্যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 ওয়ালি আল্লাহ শাহজালাল শাহবরান শাহ মোস্তফা শাহ আলী শাহ মখদুম শাহ শামসুদ্দিন শাহ তাজউদ্দিন শাহ মোস্তফা সাহ ও গয়রা বুজুর্গানের দিন বিভিন্ন জায়গায় বিস্তৃত অবস্থায় তসিব রাখছেন মাটির তলে আরাম করে করলাম আল্লাহ পাকে এই সিলেটের মাটিতে অত্যন্ত বরকত রাখছে এই সিলেটের মাটির মানুষের জন্য আল্লাহ পাকে এই ব্রিটেনের দরজারে খুলিয়া দিছে যেভাবে বাকি এখন সকলেই তার সিটা ফুটা আন্না হইলে একমাত্র সিলেটের লাগি আল্লাহ পাকর খাস বড় মেহরবানি আল্লাহ পাকর এর লাগি বহুত সুখে শান্তিতে সিলেটের মানুষ রাখছে।